हेलो एवरीबडी आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले स्वागत। सो फ्रेंड्स आजके आमरा आलोचना करब एमन एकटी विषय निये जे विषयटी जारा स्मार्टफोन यूज करे तादेर जोन्नो खुबই প্রয়োজনীয়। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকে যে আমরা আমাদের ফোনে যে কন্টাক্ট নাম্বারগুলো যে আমরা সেভ করে রাখি এই নাম্বারগুলো কিন্তু অনেক সময় আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু একেবারে ডিলিট হয়ে যায় অথবা আমাদের ফরম্যাট হয়ে যায় ফোনটা। সো ফ্রেন্ड्स এমন একটা आज के वेद आपनादेरके देखिए देव जो आपनार नम्बरगुलो आपनी एक क्लिके आपनी किभाबे पीडीएफ फाइल करे आपनार फोनेर मध्य आपनी सेव करे राखबेन जे आपनार फोन जो फरम्याटो हये जाय ताहले किन्तु आपनी एई नम्बरगुलो आपनी फिरे पेते पारेन एकदम अक्षत अवस्थाय। सो फ्रेंड्स आज के आपनादेरके एई भिडियोर माध्यमे आमि आपनादेरके एई विषय निये आलोचना करब। अवश्य भिडियोटी खूब इंटरेस्टिंग, भिडियो लास्ट पर्यन्त देखते थाकुन। आपनि जोदि एई चैनेले नतुन हये थाकेन एबं एखनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब ना करे थाकेन सो नीचे देखते पाओया लाल सबस्क्राइब बाटनटी चेपे दिन एबं पाशे थाका बेल आइकनटी বাজিয়ে দিন, কারণ ইউটিউবের প্রতিটি নলেজেবল ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে। সো फ्रेंड्स আজকে টপিক সম্পর্কে আলোচনা করা যাক। ওকে फ्रेंड्स আমরা এখন সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে আমরা এখানে লিখব কন্টাক্ট টু পিডিএফ। সো फ्रेंड्स আমরা এখানে কন্টাক্ট টু পিডিএফ লেখার পরে এখানে সর্বপ্রথমে সেকেন্ড যে ফার্স্ট যেটা আছে সেকেন্ড যে অপশনটা আছে এই যে অপশনটা এই অ্যাপসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। যে সব অ্যাপসের মধ্যে এটা আমরা ইনস্টল করব। এটা সরাসরি আপনারা আপনাদের ইয়া থেকে ইনস্টল করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা বিষয়টা আপনার নাম্বারগুলো আপনি কিভাবে সেভ করে রাখবেন এবং পিডিএফ আকারে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পিডিএফ আকারে সেভ করে রাখবেন। সো এখন এটা অলরেডি আমার এখন ইনস্টল হয়ে গেছে, জাস্ট একটু ওপেন হচ্ছে। ওকে আমি এখন ওপেন করলাম, আমি এখন ওপেন দিলাম, এলো দিয়ে দিলাম, এলো এন্ড পারমিট দিয়ে দিলাম। পারমিট দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে আপনারা দেখছেন প্লাস প্লাস চিহ্নটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড আসতে পারে, এটা আপনি কেটে দেবেন। আমি এটা কেটে দিলাম, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। আপনার এখানে যা যা নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো কিন্তু এখন কি হচ্ছে লোডিং হচ্ছে। আমার ফোনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো কিন্তু এখন লোডিং হচ্ছে, জাস্ট একটু ওয়েট করুন। এই যে নাম্বারগুলো কিন্তু এখন লোডিং হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন নাম্বারগুলো লোডিং হচ্ছে। ওয়েট করতে বলেছে, প্লিজ ওয়েট। ওকে এবার এখানে আমার ফোনের মধ্যে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 138টি ফোন নাম্বার কিন্তু কন্ট্যাক্টে আমার কন্ট্যাক্ট লিস্টে কিন্তু এখন কিন্তু অলরেডি রয়েছে। সো ফ্রেন্ডস এগুলো সেভ রয়েছে আমার ফোনে। সো এগুলো কিন্তু আমরা কীভাবে পিডিএফ আকারে আপনি এটা ফাইল করে আপনার পিডিএফ একটা ফাইল করে আপনি আপনার কোনো যে কোনো মেমোরিতে অথবা আপনি ড্রপ বক্সে অথবা আপনার যে কোনো সেভ জায়গা আপনি এগুলো কিন্তু আপনি কপি করে রাখতে পারেন। সো এটা আপনার কীভাবে করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অল আছে, অথবা আপনার যেটা আপনার প্রয়োজনীয় সেই নাম্বারটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে রেখে দিতে পারেন, সিলেক্ট করে। আবার এছাড়া যদি আপনি যদি এখানে সিলেক্ট অল দেন, সিলেক্ট অল দিলে সব কিছু সিলেক্ট অল দিয়ে আপনি রাখতে পারেন। সো ফ্রেন্ডস এখানে কিন্তু আমি সিলেক্ট অল দিলাম। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কনভার্ট বলে একটা কিন্তু অপশন দেখা যাচ্ছে, কনভার্ট আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল আছে, তারপরে এক্সেল ফাইল আছে, তারপরে টেক্সট ফাইল আছে, টেক্সট আকারও, এবং আপনি এটা চাইলে সিমও রাখতে পারেন। সো ফ্রেন্ডস এখানে অনেক ধরনের প্রায় 5 ধরনের করে আপনি এখানে রাখতে পারেন। সো আমি অলরেডি পিডিএফ করে রাখবো, পিডিএফে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে পিডিএফ আকারে দেখাবো। আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, এখানে যে ফাইলটার নাম হলো নাম্বার। আমি ইম্পর্টেন্ট নাম্বার অথবা নাম্বার দিয়ে দিলাম, অথবা যে কোনো একটা নেম দিয়ে দিলাম, নেম নেম অফ নাম্বার, নেম অফ নম দিয়ে দিলাম। ওকে আমি ওকে দিয়ে দিলাম। এখন একটা ফাইল কিন্তু এখন তৈরি হয়ে যাবে। সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে আমার নেম নম নাম্বার। সো ফ্রেন্ডস আমি এটা ওপেন করব। এখন কিন্তু এই ফাইলটা কিন্তু আপনার পিডিএফ আকারে কিন্তু এখন আমি ওপেন করলাম। সো फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ফাইল কিন্তু এখন কি হয়ে গেছে আমার অলরেডি কিন্তু এখন কি হয়ে গেছে পুরো মানে 138 টি আমার ফোনে যা আছে সবকিছু এখন কি হয়েছে পিডিএফ আকারে তৈরি হয়ে গেছে। এবার আপনি এটা আপনার এই যে কোনো আপনার সিম কার্ডে অথবা আপনার হার্ড ডিস্কে অথবা আপনার ড্রপ বক্সে আপনি নাম্বারগুলো আপনি কি করতে পারেন আপনি সেভ করে রাখতে পারেন। এবং যদি আপনার কোনো কারণে আপনার ফোন চুরি নিয়ে গেছে অথবা আপনার সিম হারিয়ে গেছে সিম নষ্ট হয়ে গেছে অথবা আপনার সিম কোথাও নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু আপনার কোনো ভয় থাকবে না। আপনার নাম্বারগুলো আপনি যেখানে আপনি গুরুত্বপূর্ণ একটা হার্ড ডিস্ক অথবা আপনার মেমোরিতে অথবা আপনি ড্রপ বক্সে রাখতে পারেন এখন থেকে আপনি সরাসরি নিয়ে আপনি একই সাথে আপনি কন্টাক্ট করতে পারেন। সো फ्रेंड्स আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকার আসছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটাতে মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তারাও যেন নলেজটি পেতে পারে। আজ পর্যন্ত এটুকুই, আগামী ভিডিও অপেক্ষা থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন, অবশ্যই সবাই লাগবে চ্যানেলের সাথে থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।